ভারতী ঘোষকে বঙ্গরত্ন সম্মান দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। চিরাচরিত ধারা বজায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা মাটি মানুষের সরকার দৃষ্টান্তমূলক আরও একটি পদক্ষেপ নিতে চলেছে। সংস্কৃতি জগতের অনেক মানুষই এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছ থেকে জীবনকৃতি সম্মান পেয়েছেন, এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে ভারতীর নাম। ভারতী ঘোষকে বঙ্গরত্ন সম্মান দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন জগতের মানুষকে তাদের অমর কীর্তির জন্য সম্মানিত করা হচ্ছে। এবার সম্মানিত হচ্ছে টেবিল টেনিস তারকা ভারতী ঘোষ। তাকে ভারতীয় টেবিল টেনিসের রানী বলা হয়। সেই ভারতীকেই এবার মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানিত করবেন। ভারতীর হাতে তুলে দেওয়া হবে বঙ্গরত্ন। সেই 1968 সাল থেকে টেবিল টেনিসে দেশকে উচ্চে তুলে ধরার নেপথ্যে কাজ করে যাচ্ছেন ভারতী। 75 বছর বয়সেও তিনি নীরবে তৈরি করে যাচ্ছেন বহু খেলোয়াড়। তার হাত ধরে উঠে এসেছে মান্তু ঘোষ থেকে শুরু করে শুভজিৎ সাহা, গণেশ কুণ্ডু, সুব্রত রা, সঞ্জয় দে, প্রসঞ্জিৎ বসুর মতো খেলোয়াড়। তার শিষ্য শিষ্যারা ভারতীয় টেবিল টেনিসকে উঁচুতে তুলে ধরেছেন, দেশকে তথা রাজ্যকে বহু সম্মান এনে দিয়েছেন তারা। যার হাত ধরে তারা উঠে এসেছিলেন, এবার তার সম্মানিত হওয়ার পালা। তাকে সম্মানিত করবে মমতার সরকার। বঙ্গরত্ন সম্মানের কথা শুনে তিনি আপ্লুত। তিনি জানান, আমার বিশ্বাসই হচ্ছে না। এই ভারতী ঘোষের বাড়ি শিলিগুড়ি। উত্তরবঙ্গের টেবিল টেনিসকে তিনি খ্যাতির শিখরে তুলে ধরেছিলেন। তিনি জাতীয় স্তরে বহু টেনিস খেলোয়াড় উপহার দিয়েছেন। টেবিল টেনিসকেই তিনি নিজের সংসার ভেবে সেবা করে চলেছেন। তার হাত ধরে উঠে আসা খেলোয়াড়রাই তার কাছে সন্তান তুল্য। বয়সের ভারও তাকে দমিয়ে দিতে পারেনি এই টেবিল টেনিস প্রেম থেকে।